পথসভায় নওদা ব্লক কংগ্রেস সম্পাদক মতিউর রহমান বিশ্বাস কি বললেন শুনুন। ছাত্র যুব ডাকে হাসরত কাণ্ড, বেকারত্বের যে সমস্যা, আমাদের সকলের প্রিয় নেতা মাননীয় সাংসদ অধীররঞ্জন চৌধুরীর উপর এবং আমাদের ভারতবর্ষের নেতা রাহুল গান্ধী তার উপর যে অন্যায় অত্যাচার করেছিল ওখানে, তার প্রতিবাদে আজকে আমরা আমতলায় একটা বিক্ষোভ মিছিল করলাম। সবাইকে ধন্যবাদ জানাই গোটা নওদা থেকে, যত আমাদের কংগ্রেস কর্মীরা আজকে এখানে এসেছেন, ছাত্র মহিলা থেকে শুরু করে সমস্ত নেতৃত্ব, তাদের সকলকে আমি নওদা ব্লককে কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনারা একদম কোনো চিন্তা করবেন না, আপনাদেরকে আমি দায়িত্ব নিয়ে বলছি, আগামী যে বিধানসভা আমাদের প্রথম পাখিচ্চ, এখানে অদিত চৌধুরীর যে জায়গা, সেই জায়গা আমরা দায়িত্ব নিয়ে আপনাদের হাতে তুলে দিব। আপনারা নিশ্চিত থাকেন পুলিশ প্রশাসন থেকে শুরু করে গুন্ডা বাহিনী পথরাত্রে সেদিন ময়দানে দেখা যাবে তাদেরকে। আপনারা আপনাদেরকে সাথে নিয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি, একটা যদি আমাদের কংগ্রেস কর্মীকে অন্যায় ভাবে যদি প্রশাসন হেনস্থ করে, তার দায় আমরা থাকবো সেদিন সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন করব। আর আপনাদেরকে আর একটা আমার কথা, আমাদের সমস্ত মানুষকে ভালোবাসতে হবে, তাদের পাশে যেতে হবে, তাদের যে ভয় ভীতি এটা কাটাতে হবে, সেই নেতৃত্বর কাছে আমার আবেদন। আমার গলার অবস্থা খুব খারাপ, আর বলতে পারছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অদিত চৌধুরী জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, নওদা ব্লক কংগ্রেস জিন্দাবাদ, আমাদের অবজারভার গাবাইদা জিন্দাবাদ, ব্লক সভাপতি সুনীল মাস্টার জিন্দাবাদ, ছাত্র সভাপতি রুবেল জিন্দাবাদ, যুব সভাপতি জামরুল জিন্দাবাদ, আপনাদের সকলকে জিন্দাবাদ জানাচ্ছি, ভালো থাকবেন। আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, রেজিস্ট্রেশন নম্বর 45/20/12/1975, টুঙ্গি, আমতলা এবং পাটিকাবাড়ি, আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডাবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, বীজ পাম্প, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়, সমস্ত রকমের চেক ভাঙানো সুব্যবস্থা আছে, সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। সাবস্ক্রাইব করুন ABC24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন ABC24 নিউজ।